যাক, আমরা ফার্স্টে চলে যাই আমাদের ড্যাশবোর্ডে। আমরা আমরা অলরেডি অনেকটা কাস্টমাইজেশন করেছি আমাদের হোম পেজের, একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কীভাবে করতে হয় আমরা সেই জন্যগুলো দেখেছি অলরেডি। তো যাই হোক, এখন আমরা এই কাজগুলো করা শেষ ছিল। আচ্ছা, এগুলো শেষ করেছিলাম আমরা। এখন আমরা চাচ্ছি, অলরেডি এই পার্টগুলো দেখছি আমরা লাস্ট এপিসোডে। আচ্ছা, তো এখন আমরা যদি চাই আমাদের বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কীভাবে আমরা করব, যেমন এগুলো এখানে এগুলো দেখানো হয়েছিল সম্ভবত। হ্যাঁ, এগুলো দেখানো হয়েছিল কিন্তু সেভ মেবি দেওয়া হয় নাই। যাই হোক, এখন আচ্ছা হঠাৎ করে লগ আউট হয়ে গেছে, আমি একটু লগ ইন করি আবার। হচ্ছে অবস্থা আমাদের, ও আচ্ছা, ওটা তো দেখা যাবে না, ওরা এটা দেখতে পাবো না আমরা। আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের এই থিমটার, এটা প্রিভিউ, এই পার্টটুকু দেখতে পারবো। এতটুকু কাস্টমাইজ করেছিলাম আমরা, এটা এটাকে কাস্টমাইজে গিয়ে আমরা এটা কাস্টমাইজ করতে হবে আমাদের এইভাবে। তো যাই হোক, আমাদের হোম পেজটা আমরা সবটুকু পার্টই দেখেছি, এগুলো এগুলো এই পার্টগুলো দেখেছি। এখন আমাদের এইখান থেকে সবার নিচে দেখেন, এটা হচ্ছে মানে গ্লোবাল পার্ট ছিল এই পার্টটুকু, এই পার্টটুকু। এখন যে পার্টগুলো থাকে, সাপোজ ধরেন আমাদের এখানে কিন্তু কোনো ফ্যাবিকন নাই, প্লাস আমাদের লোগোটা অলরেডি দিছি আমরা আমাদের ওই পার্ট থেকে, হেডার এরিয়া থেকে। আবার ধরেন কালার চেঞ্জ করবো আমরা, প্রাইমারি কালারগুলো আমরা, ফন্ট ফ্যামিলিগুলো চেঞ্জ করবো, ধরেন আমরা হচ্ছে আরও যে সমস্ত সেটিংগুলো আছে এগুলো, এই এই অপশনগুলো নর্মালি থিম সেটিংয়ের মধ্যে থাকে, সেটা সবার নিচে দেখেন। এখান এখানটার মধ্যে এই সবার নিচে থিম সেটিং, এখানে গিয়ে আমাদের ক্লিক করি, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবো, দেখেন। তো যাই হোক, আমরা এখান থেকে কালারসে যদি যাই, কালারস যাওয়ার পর দেখেন প্রাইমারি কালার আছে, প্রাইমারি কালারটা আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো আমাদের যে কালার ইচ্ছা। আমরা এখান থেকে ধরেন একটু এরকম টাইপের কালার নিলাম, ধরেন এটাকে আমরা আমাদের প্রাইমারি কালার হিসেবে নিলাম। তো নেওয়ার পর একটু ওয়েট করেন, দেখতে পাবেন যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপরে সেকেন্ডারি কালার হোয়াইট, আমাদের হোয়াইট কালার থাক। তারপর অ্যাকসেন্টস কালার এটা থাক। আমরা যদি বডি কালার চেঞ্জ করতে চাই, একটা একটা করে চেঞ্জ করে দেখবো আসলে আমরা কোন কালারটার কী কাজ, যদি আমরা না বুঝি তাহলে সমস্যা নাই, বাদ দিয়ে দিতেও পারবো। আর আমরা এই এই কালারটা নিব হচ্ছে, যে কোনো কালার নেওয়ার পর এটা শেড নেওয়া যাবে আবার। আমরা এই কালার একটু ওই এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, একটু রিলোড নিবে, নিয়ে এই কালারটা কিন্তু হয়ে যাবে, দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আচ্ছা, তারপরে বর্ডার কালার, এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন, আমরা ইচ্ছা করলে এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারবো। বর্ডার ধরেন আমরা রেড দিয়ে দিলাম, চলে আসছে রেড। তারপরে হচ্ছে আমরা সাপোজ এখানে কি হেডারের ব্যাকগ্রাউন্ড, হেডার মানে এই হেডারের ব্যাকগ্রাউন্ড আমরা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করে ধরেন দিয়ে দিলাম আমরা এই কালার দিয়ে দেবো, চলে আসছে সেই কালার। আমাদের টেক্সট অ্যান্ড লিঙ্কস, আমরা যদি টেক্সট অ্যান্ড লিঙ্ককে চেঞ্জ করতে চাই তাহলে তো করতে পারি। এখান থেকে আমরা মেইন মেনু ব্যাকগ্রাউন্ডে, মেইন মেনু ব্যাকগ্রাউন্ডের একটা কালার অন্য কালার দিতে চাচ্ছি। আর এখান থেকে দেখেন কালার রেডি করাও থাকে, আমরা এই কালারটা দিয়ে দিলাম, বা এই কালার না দিয়ে এই কালার দিলাম, সুন্দর লাগছে। এখন এগুলো ডেমো, জাস্ট আমরা দেখাচ্ছি যে আসলে চেঞ্জ করা যায় এখান থেকে। এবার ফুটার, ফুটারের জন্য ফুটারে চলে আসি। ফুটারে এখন কিন্তু এখন পর্যন্ত কোনো কালার করা হয়নি। ফুটারের জন্য ধরেন আমরা একটু দিলাম কালার, এই কালারটা কালার হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবো, আবার আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়ার এই কালারগুলো চেঞ্জ করতে পারবো। মানে জাস্ট দেখালাম আর কি, এখান থেকে কালার ইচ্ছা করলে আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এটা সেভ করবো না, আমরা জাস্ট রিলোড দিই, একটু রিলোড দিলে চলে যাবে এটা। রিলোড হচ্ছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা রিলোড দেওয়ার পর অটোমেটিক্যালি যে কালার ছিল সেই কালারে চলে আসছে। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে আসে হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে হচ্ছে এটার বিভিন্ন রকমের ফন্টের ফন্টের টাইপোগ্রাফি আর কি। এটা হচ্ছে কালার, আমরা ইচ্ছা করলে যে কোনো ফন্ট টাইপ মানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারি।
এখান থেকে আমি স্টাইলিশ ফন্ট দিলাম, এটা যদি দিয়ে দিই তাহলে এই এই ফন্ট ফ্যামিলিগুলো এরকম হয়ে যাবে। সিলেক্ট বা আমরা এখান থেকে এটা দিয়ে দিই, এটা এটা হচ্ছে বেজ স্টাইল, এটা হচ্ছে বডির যদি কোনো ছোটো টেক্সট থাকতো তাহলে এই যে যেমন এইগুলো চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আবার এগুলোর ফন্ট ফ্যামিলি কিন্তু আমরা 16 একটু বাড়াই দিলাম, 16 পিক্সেল দিয়ে দিলাম, বেড়ে গেছে এখন। আবার হেডিং স্টাইল, হেডিং হেডিংয়ের জন্য কোনো হেডিং বলতে এইগুলো বোঝানো হয়েছে, তো আমরা এগুলো একটু চেঞ্জ করে দেখি, জন্য একটু কালার দেবো। অনেকগুলো অনেক অনেক ফ্যান ফন্ট ফ্যামিলি এখানে রয়ে গেছে, তো আমরা ধরেন এটা দিয়ে দিলাম, হয়ে গেছে কিন্তু এরকম। আচ্ছা আবার আমরা ক্যাপিটালাইজ করতে দিতে যাচ্ছি, মানে এটা হচ্ছে সবগুলো বড় লেটার বড় হাতের হবে। আচ্ছা তারপর ফন্ট মেনু, ফন্ট মেইন মেনু ফন্ট সাইজ, মানে এগুলোর ফন্ট সাইজগুলো আমরা একটু বাড়াই দেবো 16 পিক্সেল। আচ্ছা তারপরে হচ্ছে বডি ফন্ট সাইজ, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমাদের আপাতত দরকার নেই, মানে আমরা অপশনগুলো আছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা, তো আমরা আপাতত যেভাবে ছিল ওইভাবে যদি করে রাখতে চাই, আমরা জানি অলরেডি এটা রিলোড দিলে ওইরকম হয়ে যাবে, বাট দরকার নেই আমরা যেহেতু করে ফেলেছি। আচ্ছা এবার ফেভিকন, ফেভিকন মানে হচ্ছে এখানে যে আইকনটা থাকে আমরা অলরেডি জানি এই ব্যাপারটা নিয়ে, তো এখন এখান থেকে আমরা ফ্রি ইমেজ ফেলে এরকম রিলেটেড ইমেজ পাবো না, মানে খুঁজতে হবে আর কি। তো এটা আমরা দিয়ে দিলাম, আমাদের অলরেডি ছিল ইমেজটা কোকো বিউটি ওয়েবসাইটের, এটা দেওয়ার পর আমরা জাস্ট সেভ দিলেই একটু রিলোড নেবে, রিলোড নেওয়ার পর এটা হয়ে যাবে, নাহলে সেভ দিয়ে একটু সেভ দিয়ে একটু রিলোড দিয়ে দেখি এখানে আসলে হয় কিনা। হয়ে গেছে। আচ্ছা সো এখন আমরা পিছনে যাচ্ছি, ফেবিকন হয়ে গেল। কার্ট, কার্ট মানে হচ্ছে আসলে এই যে এখানে এটাকে বোঝানো হচ্ছে এনাবল অর্ডার নোট, এনাবল অর্ডার নোট করে দিলে দেখি কিছু আসে কিনা। ইউর কার্ট ইজ কারেন্টলি এমটি, আচ্ছা কোনো কার্টের আসলে কোনো অর্ডার মানে কোনো কার্টের কোনো অপশন নেই, বা কেউ মানে কেউ অ্যাড টু কার্ট করেনি যার কারণে এরকম দেখাচ্ছে। যদি আমরা প্রোডাক্ট থেকে যদি কোনো অ্যাড টু কার্ট করতাম, ধরেন এখান থেকে এটা দেখে যদি অ্যাড টু কার্ট করতাম, এইবার গিয়ে যদি আমরা দেখেন এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু এরকম দেখা যাবে। ওকে আচ্ছা এখানে কয়েকটা অপশন আছে, কার্ট টাইপ, কার্ট টাইপ এটা হচ্ছে মডেল, মডেল মানে এরকম ক্লিক করলে এরকম পপ আপ হবে, এটাকে মডেল বলা হয়। আচ্ছা তারপরে একটা টাইপ আছে হচ্ছে ড্রয়ার, ড্রয়ার মানে কি আমরা একটু রিলোড হতে দিই জিনিসটাকে। এখান থেকে যদি আমরা ক্লিক করি কার্টে তাহলে দেখতে পারবো ড্রয়ার মানে হচ্ছে এরকম উপরে থেকে নিচে নেমে আসবে, তো এখানে ক্লিক করে আমরা চেক আউট করতে পারবো সরাসরি গিয়ে। ওকে তো আমাদের এটা দরকার নেই। আবার এখান থেকে আমরা পেজ সিলেক্ট করতে পারবো, মানে এখানে পেজ যখন সিলেক্ট করবো এটা এটা লিঙ্ক হয়ে যাবে কার্ট পেজের। এখানে আমি যখন কার্টসটা রাখছি কোনো খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে কার্ট পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে, সেখানে ক্লিক করলে আমরা ডিরেক্ট কার্ট পেজে চলে যাব। শিপিং কার্ট, ইওর কার্ট ইজ কারেন্টলি এমটি, বিকজ আমাদের ওইটা এমটি দেখাচ্ছে। তো যাই হোক আমরা বুঝতে পারলাম সোশ্যাল, আচ্ছা এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আমরা যখন এখান থেকে ফুটারে আমরা সোশ্যাল গেট ইন টাচ না, এখান থেকে সোশ্যাল মিডিয়া আইকন ক্লিক করেছিলাম, তখন এখান থেকে সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক ছিল না, সো আমরা এগুলো চাচ্ছি যে এটা যেন দেখা যায়। তো এখান থেকে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আইকনে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আমরা যাবো কোথায়, এখান থেকে থিম সেটিংয়ে নিচের দিকে সোশ্যাল মিডিয়াতে চলে যাবো, এখানে একটা লিঙ্ক দেবো, সাপোজ আমার সরি এখানে ফেসবুক নাইট অফ twitter.com/webitltd এটা দিয়ে দিলাম, হয়ে গেল। আবার হচ্ছে এটা আমরা হচ্ছে ফেসবুক যদি দিতে চাই http, আমরা ধরেন দিয়ে দিলাম webitltd, চলে আসে ফেসবুক। আমরা যদি পিন্টারেস্ট দিতে চাই আমরা এরকম করে দিতে পারি পিন্টারেস্ট, লিঙ্ক ভ্যালিড হোক ইনভ্যালিড হোক সেটা ম্যাটার করে না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা আমরা হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম দিয়ে দিলাম, আমরা চাচ্ছি যে ইউটিউব
হবে ইউটিউবের জন্য, youtube.com ওয়েবআইটি এলটিডি চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। আমরা ইচ্ছা করলে এগুলো দিতে পারবো, দিয়ে আমরা সেভ দিই এটা। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে শেয়ার অন শেয়ার বাটন, এই জিনিসগুলো পাওয়া যাবে হচ্ছে। আমরা একটু প্রোডাক্টের মধ্যে যাই, প্রোডাক্টের মধ্যে যদি যাই, প্রোডাক্টের যার মধ্যে যাওয়ার পর দেখেন এখানে তিনটা আইকন দেখাচ্ছে, দিস ইজ অন অফ দ্য নাইসেস অ্যান্ড কিউটেস্ট বো। আচ্ছা এটা এটা হচ্ছে আমাদের ই ছিল আর কি, আমরা ডিসক্রিপশন দিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আমরা হচ্ছে যদি এখানে এই আইকনগুলোকে ম্যানেজ করতে চাই, দেখেন এখানে নর্মাল দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে লার্জ দিতে পারি, লার্জ দিলে একটু বড় দেখা যাবে, একটু বড় দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে ক্লিন দিতে পারি, ক্লিন মানে কি অন্যরকম ডিজাইন, ডিজাইন আবার আমরা নর্মাল রাখতে পারি। আবার যদি আমরা চাই যে আমাদের আসলে ফেসবুকটা ভালো লাগতেছে না বা আমাদের পিন্টারেস্টের কাজ নেই, তো আমরা পিন্টারেস্টটা বাদ দিয়ে দিলাম, এখানে ক্লিক করলে চেক মানে আনচেক করে দিলেই পিন্টারেস্টটা চলে যাবে। আমরা যদি টুইটার বাদ দিতে চাই, টুইটার বাদ দিতে পারি, আমরা ফেসবুক বাদ দিতে চাইলে ফেসবুক বাদ দিতে পারি, মানে অ্যাজ আওয়ার উইশ আমরা কীভাবে কী করব বা ক্লায়েন্ট কীভাবে চায় আসলে সেটাই ডিপেন্ড করবে এখানে। তো এই হলো অবস্থা, আমরা এখান থেকে আমাদের থিম সেটিংস যেগুলো ছিল আমরা সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারতেছি। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো থিম আসলে থিম কাস্টমাইজেশন বা ফ্রি থিম কাস্টমাইজেশন এতটুকুই, যদি অন্য কোনো থিম প্রয়োজন মনে করি তাহলে আমি দেখাবো। তো এই এপিসোড এ পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।